বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, চারপাশ দিকে বসন্তের বাতাস বইছে। এখন ক্যামেরা নিয়ে বাইরে গেছি যে ব্লগ করার জন্য, এই মুহূর্তে মনটা খুব ফ্রেশ আর চারপাশ দিকে প্রচুর বাতাস। দীপ্ত ভাই, একটা ব্যাড নিউজ আছে, তো ব্যাড নিউজটা তোমাদেরকে বলবো কি বলবো না চিন্তা ভাবনা করতেছি। কারণ তোমরা অনেকেই জানো যে দীপ্ত ভাই একটা নতুন একটা সাইকেল কিনছে আমাদের ভিডিও তৈরি করার জন্য। এই সাইকেল কেনার পর একটা প্রবলেম দেখা দিচ্ছে, পিছনের যে ব্যাগ ড্রয়ার আছে এটা নাকি প্রবলেম হয়েছে, এটা ব্যাগে টান দিলে চেনটা বলে। সেই কারণে তোমাদের দীপ্ত ভাইয়ের এখন 2000 টাকা জরিমানা লাগছে। এখন আমি যেটা আছে এটা খুলে নেবো, খোলার পরে আমি একটা অনলাইনে অর্ডার দিচ্ছি, এটা হচ্ছে শিমানোর এসআর নামে একটা পার্টস। আমি এটা সম্পর্কে তো আইডিয়া নাই, তোমরা যারা সাইকেল চালা তোমরা অনেকে জানো। পার্টসটা আমি অর্ডার দিচ্ছি প্রায় 1800 টাকার মতো পড়ছে। এখন আমি যাব পার্টসটা আনার জন্য, এটা কুরিয়ার করা হয়েছে কুরিয়ার। Guys, তোমাদেরকে তো আমি ইন্ট্রো মারছিলাম। হে, what's up guys, it's your boy Dipta and welcome to my another vlog. Guys, আমি খুবই দুঃখিত যে কুরিয়ার সার্ভিস আমি এইমাত্র বন্ধ, শুক্রবার থেকে সপ্তাহে বন্ধ থাকে, একটু খুশি ছিল আর আমি গেছিলাম যাওয়ার পরে যখন কুরিয়ার সার্ভিস বন্ধ কি করবো বলো। আমি যাই নাই, তো আমি যাবো আজকে হচ্ছে শুক্রবার, এই কারণে যাবো। ওটা তো বুঝতে পারতো সকালবেলা তো কুরিয়ার সেন্টারে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওখানে শুক্রবারে সবচেয়ে বন্ধ। অনেকক্ষণ ট্রাভেলিং এর পর অনেকটা পথ আসলাম, আরো বাকি দিচ্ছে প্রায় 5 কিলোর মতো। তো সাথে আছে তন্ময়, তন্ময় একটু হাই বলে দাও, তোমার তো আর কোনো বক্তব্য নাই। হ্যালো হ্যালো, কোনো একাম নাই, তেল তেল তো আমার মতো আছে, দাঁড়াইছে দাঁড়াইছে। ও হো, কিভাবে বিক্রি করে এতগুলা চা, কিভাবে খায় মানুষ বুঝতে পারতেছি না। মানে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মানুষ হয় আর প্রচুর মানুষ এখানে চা খেতে আসে। চায়ের প্রাইস তো প্রায় রিজনেবল প্রাইস এর মতোই, প্রায় 15 টাকা এক কাপ চা, আমরা তো মোটামুটি খুশি। তুমি তো এর আগে কালোবার চা খাইছ, এখন আবার এই এলাকার চা খাইছো, ফাইনাল রূপ বলে জায়গাটার নাম আমি ভেবে জানি না, তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো চায়ের স্বাদ দেখি। আমি তো কালোবার চা খাইছি, চাড়ার থেকে এটা 150%। সো গাইস, আসলে এই চাটা অনেক ভালো, চাটা তো খাইতেছি অনেক ভালো লাগতেছে। আমরা চাটা খেয়ে বাইরে আসলাম, আর এটা হচ্ছে Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home on my own. মানে একটুর জন্য বেঁচে গেছি, সে যেরকম একটা ঘুরতে মারছিল পেটটা একবার শিবা মারছিল, লাইফটা শেষ হয়ে গেল সুদী ভাবে অনেক ঘুরতে ওটুর সাথে বাইরে দেখাইতাম। একটা পাখির একটা শব্দ দেখতেছি, মানে অনেক ধরনের পাখি আছে, কবুতর আছে, বাঘ দেখতে আছে, তন্ন কি পাখিটা কিছু মানে
ট্রাভেলিং এর পর এই মুহূর্তে আমি আমার এলাকায় চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের কসবার ডাক বাংলো, সরকারের একটা ডাক বাংলো, এটা অনেক আগেরই। তো এই এর আগে এই জায়গাতে একটা ভিডিও শুট করছিলাম, তোমরা হয়তো অনেকে দেখছো, অনেকে জানো না। সো তন্ময় ট্রাভেলিং তো করলাম, সব কিছু হইলো, ব্লগও হইলো, তো আজকের মধ্যে কি এই পর্যন্ত শেষ করা যায়। তো সো গাইস, শেষ করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলছি, যে এটা যে আমাদের একটা গাড়ি, মানে আমাদের একটা সাইকেল, এই সাইকেলটা তো নাম দেওয়া যায়, আর আমি এটার জন্য একটা নাম ডিসাইড করছি, আর তোমাদেরকে ওটা চান্স দিতেছি, তোমরা এটার নাম কি রাখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবো, যদি আমার মন মতো হয় বা তোমাদের রিয়াকশন বেশি হয় এই কমেন্টের মধ্যে, এই নাম দিয়ে রাখবো। সো তোমরা সবাই তোমার মতামত তোমার আমাদের কমেন্ট বক্সে লিখো, আর আমাদের সাইকেলের নামটা লিখো। টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই। মেখা মেখা চলা চলা উড়ে বেড়াতে গেছে।